আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবার কেমন আছেন? এই যে গাছ পাকা পেঁপে, লেবু, কলা, এগুলো আমি কোথায় পেলাম বলতে পারবেন? না না, এগুলো আমি বাজার থেকে কিনে নিই, এত কেমিক্যাল ফ্রি, এত মজার জিনিস বাজারে তো পাওয়া যায় না। এগুলো আমার খুব কাছের প্রিয় মানুষগুলো আজকে সারপ্রাইজ ভিজিট দিতে আমার বাসায় এসেছে এবং তারা আমাদের জন্য নিয়ে এসেছে। আমি জানতাম না ওরা আসবে, হুট করে সবুজ বলছে 5টার ওইদিকে যে এরকম গেস্ট আসবে। তো আমি কি করব, আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে আসলাম একটু নাস্তা রেডি করার জন্য, কারণ ওরা বেশিক্ষণ বসবে না, চা নাস্তা করে চলে যাবে। তো কি আর করব, যা ছিল তাই দিয়ে আমি একটু নাস্তা অ্যারেঞ্জ করার চেষ্টা করলাম। আমি একটু চাউমিন করলাম সসেস আর ডিম দিয়ে, একটু চাউমিনটা বাচ্চারাও পছন্দ করে আর একটু ঝাল ঝাল একটা খাবার। তো যাই হোক, চাউমিনটা করে ফেললাম, তারপর আর কি করব, ঘরে ব্রেড ছিল তো খুবই সিম্পল নাস্তা বানিয়েছি আজকে। এই ব্রেড দিয়ে আমি একটু ব্রেড টোস্ট করলাম ডিম আর দুধ দিয়ে, ব্রেডের একটা ডিম টোস্ট বা ব্রেড টোস্ট যে অনেক অনেকভাবে বলে সেটাই রেডি করলাম। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই খুব পছন্দ, আর আমার মতো যারা একটু মিষ্টি পছন্দ করে তাদের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগার কথা। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম। তো এই ব্রেড টোস্টটা করার পরে ভাবলাম যে আর কি করা যায়, আর আমি সবচাইতে বড় কথা, আমি না খুব মানে সাডেন কোনো ডিসিশন নিতে পারি না, মানে হুট করে একটা জিনিস হয়ে মানে করতে হলে না আমি বুঝতে পারি না কি করতে হবে, আগে থেকে আমাকে একটু চিন্তা করতে হয়। তো এত কম সময় ছিল, কি আর করা, পরে ভাবলাম যে যেহেতু ফ্রিজে একটু নারিকেল আছে, একটু নারিকেল দিয়ে জর্দা সেমাই করে ফেলি, তো সেটাও করে ফেললাম। আর এরই মাঝে আমার গেস্টরা কিন্তু চলে এসেছে, তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে তাদেরকে বেডরুমে বসিয়ে রেখে আসলাম, সবুজ ওদের সাথে গল্প করছে। আর আমার এখনও যেহেতু একটু কাজ বাকি আছে, তো সেই কাজটুকু কমপ্লিট করার জন্য আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। তো এই যে আমার রান্নাটা এখন জর্দাটা হয়ে গেছে, জাস্ট এখন একটু ঢেকে দমে দিয়ে রাখবো, তারপর হয়ে যাবে। তো আমি আবারও বেডরুমে চলে আসলাম ওদের সাথে বসে একটু গল্প করার জন্য। রেসবি, নাসরিন ওরা ওদের কাজেই বের হয়েছিল, সারাদিনই ওরা ব্যস্ত ছিল, নাসরিনের প্রমোশনের কাজ ছিল, তো সেই কাজ টাজ কমপ্লিট করে ওরা যাওয়ার পথে আমাদের সাথে একটু দেখা করে গেল। ওরা প্রায় এই কাজটা করে, যেটা আমাদের খুবই ভালো লাগে, ওরা এদিকে আসলে আমাদের সাথে একটু দেখা করে যায়। তো ওদের সাথে বেশ কিছুক্ষণ মজা করে গল্প করলাম, তারপর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম টেবিলে নাস্তাটা রেডি করব বলে। আর এই যে এখান থেকে আমি পেঁপেটাও কিন্তু কাটবো, কারণ আমার পেঁপেটা কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে। আমার পছন্দের ফলের মধ্যে একটা, জর্দা সেমাইটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এক এক করে টেবিলে সব নাস্তা রেডি করলাম। রেসবি আসার সময় 300 ফিট থেকে নিয়ে এসেছে ফলগুলো, তো ও বলছিল মামি একদম গাছ পাকা গ্রাম থেকে আনা ফলগুলো। তো আসলে কেটে দেখলাম, আর পেঁপের কালারটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ মিষ্টি ছিল। আর এমন গাছ পাকা পেঁপে খুব একটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, টেবিলে নাস্তা রেডি হয়ে গেছে, ওদেরকে ডাকলাম, ওরা সবাই চলে এসেছে টেবিলে, আর যার যার পছন্দ অনুযায়ী নাস্তা ওরা খাচ্ছে, সাথে সবুজও আছে। সবুজকে বললাম যে তুমি ওদের সাথে বসে নাস্তা করো, আমি ওদের সাথে একটু খেয়ে নিয়েছি, নিয়ে আমি এখন আবার রান্নাঘরে চলে যাচ্ছি একটু চা বানাবো। আর সবুজ বলছে যে রেজভি আজ যে লেবু নিয়ে এসেছে এটা দিয়ে আজ লেবু চা করো। তো ঠিক আছে, সবারই রায় সেটাই হলো, তো আমিও লেবু চা বানানোর জন্য আবারও রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে চা বানাতে বানাতে ওদেরও কিন্তু নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, তখন মজা করে বসে চা খাওয়া যাবে। আর এদিকে আমার চা বানানো কমপ্লিট, আমি চা নিয়ে সোজা বেডরুমে চলে আসলাম। আমার এই খুব ভালোবাসার প্রিয় মানুষগুলো আমি খুব সাধারণভাবে আজকে আপ্যায়ন করলাম, কিন্তু আমাদের সময়গুলো কিন্তু অসাধারণ ছিল, মানে গল্প আর আড্ডায় বেশ ভালোই কাটলো। নাসরিন বারবার বলছিল মামি কবে বাসায় আসবেন, তো বললাম বাচ্চাদের পরীক্ষা শেষ হোক তারপর যাব। তো ভিউয়ার্স, এই ছিল আমার ফ্যামিলির ছোট্ট ব্লগ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজ সুমনাস লাইফ আপনারা ফলো করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সুমনাস লাইফ নামে আমার ইউটিউব চ্যানেল আছে, কাইন্ডলি সেটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই,
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।